আপনাদের সবাইকে MPDSR বিষয়ক ভিডিও টুলকিটের এই অংশে স্বাগত জানাচ্ছি। MPDSR হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড পেরিনেটাল ডেথ সার্ভিলেন্স অ্যান্ড রেসপন্স, বাংলায় আমরা যাকে বলে থাকি মাতৃ ও নবজাতক মৃত্যু পর্যালোচনা এবং এ সংক্রান্ত করণীয় নির্ধারণ। MPDSR এর পটভূমি, বাংলাদেশের মাতৃমৃত্যুর অনুপাত 1990 সালে ছিল 569 প্রতি লক্ষ জীবিত জন্মে, যা আমরা 2020 সালে 163-তে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। আপনারা জানেন যে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে মাতৃমৃত্যুর হার 70-এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারিত হয়েছে। মাতৃ ও নবজাতক মৃত্যু হারকে কমিয়ে আনার লক্ষ্যে এই যে MPDSR কার্যক্রম, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করতে পারে। 2010 সাল হতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের দুটো বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর, যৌথভাবে মাঠ পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। প্রথমে বাংলাদেশের একটি জেলায় এই কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছিল, পরবর্তীতে আমরা দেশের সকল জেলায় এই কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছি। এবার আমরা যদি একটু দেখতে চাই আসলে MPDSR কার্যক্রমটি আসলে কী, এটি মূলত ম্যাটারনাল অ্যান্ড পেরিনেটাল ডেথ সার্ভেলেন্স অ্যান্ড রেসপন্স। মূলত এটি যদি আমরা বুঝতে চাই তাহলে এভাবে বুঝি যে মূলত বিরামহীনভাবে মাতৃ ও নবজাতকের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, মৃত্যুর কারণগুলো পর্যালোচনা করা এবং বিশ্লেষণ করা, একই সাথে মৃত্যু রোধকল্পে প্রতিরোধমূলক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা, মাতৃ ও শিশু মৃত্যুর কারণ চিহ্নিতকরণ সহ ভবিষ্যতে এই কারণজনিত মৃত্যু না হওয়ার জন্য প্রতিরোধক কার্যক্রম গ্রহণ করা, এ কর্মসূচিতে স্বাস্থ্যসেবার যে মান উন্নয়নের বিষয়টি এটি অঙ্গাঙ্গীভাবে জড়িত, কারণ এই মান উন্নয়নের মাধ্যমেই আমরা মৃত্যুর কারণগুলো চিহ্নিত করে সেগুলোকে অ্যাড্রেস করতে পারব। এ কাজে স্বাস্থ্য ব্যবস্থাপনার যে স্টেক হোল্ডাররা আছেন তাদের সকল অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আর কি। MPDSR কার্যক্রমে আমরা কিছু টার্মিনোলজি ইউজ করি, এই টার্মিনোলজিগুলো সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমরা প্রথমত যদি মাতৃমৃত্যুর কথাটা চিন্তা করি যে এটি আসলে কিভাবে আমরা সংজ্ঞায়িত করে থাকি, এটি হচ্ছে গর্ভকালীন বা প্রসবোত্তর 42 দিনের মধ্যে গর্ভসংশ্লিষ্ট কিংবা গর্ভধারণ সংশ্লিষ্ট কোনো জটিলতায় যদি কোনো মায়ের মৃত্যু হয় তাহলে তাকে আমরা মাতৃমৃত্যু বলে চিহ্নিত করে থাকি। এক্ষেত্রে গর্ভধারণ জরায়ুর ভিতরে হলো কিংবা বাহিরে হলো অথবা গর্ভধারণের সময়কাল বিবেচনা করা হয় না। এছাড়াও দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কোনো মায়ের মৃত্যু হলে তাকে আমরা মাতৃমৃত্যু হিসেবে বিবেচনা করি না। দ্বিতীয় আরেকটি ইস্যু হচ্ছে যে মৃত প্রসব, আমরা ইংরেজিতে বলি স্টিল বার্থ, এটি আসলে কি? আপনারা সবাই জানেন যে এটি হচ্ছে 28 সপ্তাহ গর্ভকালের পর হতে প্রসব পূর্ব অথবা প্রসবকালে কোনো বাচ্চার যদি মৃত্যু হয় তাকে আমরা মৃত জন্ম অথবা মৃত প্রসব অথবা ইংরেজিতে আমরা স্টিল বার্থ বলে থাকি। এরপর আসি নবজাতকের মৃত্যু, জন্মের পর থেকে 28 দিনের মধ্যে কোনো বাচ্চার মৃত্যু হলে তাকে নবজাতকের মৃত্যু বলা হয়ে থাকে। আরেকটি ইস্যু আছে, সেটি হচ্ছে পেরিনেটাল ডেথ। আমরা জানি যে গর্ভকালের 28 সপ্তাহ পর থেকে জন্মের 7 দিন সময়ের মধ্যে যদি কোনো বাচ্চার মৃত্যু হয় তাহলে তাকে পেরিনেটাল ডেথ বলা হয়। এরপর আসি আমরা MPDSR কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে। এর উদ্দেশ্যগুলো হচ্ছে প্রতিটি মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু এবং মৃত জন্ম অবহিতকরণ ও রিপোর্টিং করা, কমিউনিটিতে মৌখিক মৃত্যু পর্যালোচনার মাধ্যমে মা ও নবজাতকের মৃত্যুর কারণ ও সামাজিক কারণসমূহ জানা, কমিউনিটিতে সামাজিক মৃত্যু পর্যালোচনার মাধ্যমে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর পিছনে সামাজিক প্রতিবন্ধকতা ও কারণসমূহ খুঁজে বের করা, মৃত্যুর সম্ভাব্য প্রতিরোধযোগ্য সামাজিক ও পরোক্ষ কারণসমূহ নির্ণয় করে ভবিষ্যতের মৃত্যুগুলিকে প্রতিরোধ করা, ফেসিলিটি মৃত্যু পর্যালোচনার মাধ্যমে মা ও নবজাতকের মৃত্যুর রোগ সংক্রান্ত কারণসমূহ জানা এবং মৃত্যু সংক্রান্ত গ্যাপ ও চ্যালেঞ্জসমূহ খুঁজে বের করা। এবং আরেকটি উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর কারণসমূহ থেকে কর্মপরিকল্পনা তৈরি করা, কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মা ও নবজাতকের স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং মৃত্যুর হার হ্রাস করা। এবার আমরা আসব যে MPDSR বাস্তবায়ন কাঠামো বা চক্রটি কীরকম।
এই চক্রে প্রথমত আমরা দেখি যে মৃত্যু শনাক্তকরণ, সেটি মাতৃমৃত্যু, নবজাতক মৃত্যু অথবা মৃত জন্ম। এটির পর আমরা দেখি এই মৃত্যুগুলো পর্যালোচনা করা। এ পর্যালোচনা দুভাবে হয়, একটি হচ্ছে কমিউনিটি পর্যালোচনা, আর একটি হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যে মৃত্যুগুলো হয় সেখানকার মৃত্যু পর্যালোচনা। এরপর তিন নম্বর স্টেজে আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে প্রাপ্ত ফলাফলগুলো বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে আমাদের MPDSR যে সাব কমিটি আছে অথবা আমাদের কোয়ালিটি ইম্প্রুভমেন্ট যে কমিটি আছে তারা এই মৃত্যুগুলো পর্যালোচনা করে থাকেন। চতুর্থ স্টেজে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে সুপারিশকৃত সমাধান। এটি উপজেলা ও জেলা পর্যায়ের যে কমিটি আছে সেই কমিটি বাস্তবায়নের জন্য প্রমাণ ভিত্তিক কিছু কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন। পঞ্চম স্টেজে আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে সুপারিশমালা যেগুলো আমরা পাই এগুলো বাস্তবায়ন করি। এটি কমিউনিটি পর্যায়ে আমরা কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করি যেটিকে আমরা রেসপন্স হিসেবে চিহ্নিত করে থাকি। এছাড়া আমাদের হেলথ ফ্যাসিলিটি অর্থাৎ ক্লিনিক বা হাসপাতালে মডিফাইয়েবল যেগুলো কারণ থাকে সেগুলোর মান উন্নয়ন করার জন্য আমরা ভূমিকা নেই। এক্ষেত্রে আমাদের PDCA নামক আমাদের কোয়ালিটি ইম্প্রুভমেন্টের ট্রেনিং আছে, এই ট্রেনিংগুলো আমরা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে থাকি। সর্বোপরি এই চক্রের শেষে আমরা যেটি করি সেটি হচ্ছে মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরিমার্জন। এখানে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত থাকে যেগুলোকে পরিবীক্ষণ করা হয়, আমাদের রেসপন্স সিস্টেমটা আমরা ভালো করে দেখি, আমাদের বাস্তবায়ন করা হয় এবং বাস্তবায়নের ফিডব্যাক বা ফলো আপ নেওয়া হয় যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। মূলত এই ছয়টি ধাপের মাধ্যমে আমরা MPDSR কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকি। সবাইকে ধন্যবাদ।